কেন এতক্ষণে তো কিছু না কিছু একটা জানানোর কথা। হ্যালো, এতক্ষণে ফোন করছো, কি অবস্থা দিকের? ম্যাডাম, কাজ হয়ে গেছে, রঙ্গন লাহিড়ী আর উঠে দাঁড়ানোর অবস্থায় নেই। Well done, very well done. আমি জানতাম অবশ্য তুমি এই কাজটা পারবে, তাই তোমাকে কাজটা দিয়েছিলাম। আচ্ছা শোনো, বলছি তুমি বাকি টাকাটা কিন্তু পরে এসে আমার থেকে নিয়ে যাও, কেমন? আরও কাজ আছে। আপনি যখন বলবেন তখন হাজির হয়ে যাবো ম্যাডাম, তবে একটা কথা ছিল ম্যাডাম। কি? আসলে ম্যাম, রঙ্গন লাইরির বউ না খুব ডেঞ্জারাস ম্যাডাম, সবার হালত খুব খারাপ করে দিয়েছে, আর বিজুকে তো ডান্ডা দিয়ে খুব মেরেছে। কিন্তু রঙ্গনকে বাঁচাতে পারেনি তো তুমি? ওকে আমি অনেকদিন ধরেই দেখছি, অনেক কেরামতিও দেখিয়েছে, অনেকের সঙ্গে লড়াই করেছে, কিন্তু কিন্তু আমার সঙ্গে লড়াইটা এখনও করে উঠতে পারেনি, কারণ কারণ সেই ক্ষমতাই ওর নেই, বুঝতে পেরেছ? ওকে এখন রাখছি। তুমি ওই বাড়ির সবাইকে সত্যিটা বলে দিচ্ছ না কেন? তার এখনো সময় আসেনি বেটা। মা, তুমি বুঝতে পারছো না, রঙ্গন আর তুতে অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, সম্পত্তির লোভে ওরা যা নয় তাই করছে, আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে। মা মা, প্লিজ কিছু একটা করো। আমি জানি বেটা, তোমার কোনো দোষ নেই, ইউর ইনোসেন্ট, বাট প্লিজ ডোন্ট ওয়ারি, আমি ওদের প্ল্যান কিছুতেই সাকসেসফুল হতে দেবো না। মা, যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, যা শুরু করেছে তুমি ভাবতে পারছো না, দিনের পর দিন ওই বাইরের মেয়েটার জন্য, ওই তুতের জন্য আমাকে অপমান করেছে। আমি ওই বাড়ির ছেলে, কিন্তু কেউ আমাকে সাপোর্ট করেনি, কারণটা এবার আমি বুঝতে পারছি। ওরা আমায় ওই বাড়ির ছেলে কোনোদিন মনেই করেনি, মা কোনোদিন মনে করেনি, কিন্তু আজ মম আজ বুঝতে পারছি আমি মায়ের ভালোবাসা কি। তোমায় দেখে আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ ফর এভরিথিং। ভগবান, তুমি সত্যি আছো, আমাকে এমন একজন মা দিয়েছো যে আমার হয়ে নিজেই রঙ্গনের ওপর প্রতিশোধ নিচ্ছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।